নমস্কার স্টুডেন্টস, শুরু করছি ক্লাস সেভেন এর বাংলা ক্লাস। এর আগের ভিডিওতে আমরা খোকনের প্রথম ছবি গল্পটির অনুশীলনী আলোচনা করছিলাম এবং ১২ নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা ১৩ নম্বর প্রশ্ন থেকে আলোচনা করা শুরু করছি। ১৩ নম্বর প্রশ্ন রয়েছে, চিত্রকর চলে গেলেন, এই চিত্রকরের পরিচয় দাও। চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন? বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্পে চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু, এক বিখ্যাত অঙ্কন শিল্পী এবং লখনৌ শহরের অধিবাসী, যিনি প্রথম খোকনকে শেখালেন যে তার আঁকা ছবি নকল মাত্র, তার মধ্যে তার নিজের শিল্পী মন ফুটে ওঠেনি। এবং চলে যাবার আগে তিনি খোকনকে পরামর্শ দিলেন যে চোখ বুঝে কল্পনা করতে এবং কল্পনায় সে যা দেখবে সেটারই ছবি আঁকতে, খোকনের সেটাই হবে খোকনের প্রথম নিজস্ব সৃষ্টি। ১৪ নম্বর প্রশ্ন, এই অন্ধকারেরই ছবি আঁকবে, কখন খোকন এমন সিদ্ধান্ত নিল, অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেল? বাবার বিখ্যাত চিত্রকর বন্ধুর কথা মতো খোকন চোখ বুজে নিজে কল্পনা করার চেষ্টা করল, কিন্তু কল্পনায় সে কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। প্রথমে সে বুঝতে পারছিল না যে সে কি করে এই অন্ধকারের ছবি আঁকবে, তারপর সে ঠিক করল যে সে এই কালো অন্ধকারেরই ছবি আঁকবে। এই সিদ্ধান্ত নিয়ে সে কালো রং তুলি দিয়ে অন্ধকারের ছবি আঁকতে বসল। অন্ধকারের ছবি আঁকা হয়ে গেলে সে এক মনে তার দিকে চেয়ে রইল। প্রথমে সে কিছু বুঝতে পারছিল না, কিন্তু তারপরে সেই অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে সে একটা মুখ এবং চোখ খুঁজে পেল, খুঁজে পেল একটা অদ্ভুত হাসি, এবং সেটা দেখে নিজের প্রথম সৃষ্টিকে নিজের চোখের সামনে দেখে খোকন অবাক হয়ে গেল। গল্পে খোকনের প্রথম ছবি হিসেবে তুমি কোনটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখো। খোকনের আঁকা অন্ধকারের ছবিটি, যার মধ্যে খোকন ধীরে ধীরে চোখ মুখ আবিষ্কার করেছিল, সেটাকেই তার প্রথম ছবি বলা যেতে পারে। যেগুলো সে আগে এঁকেছিল সেগুলোর মধ্যে তার নিজস্ব শিল্পী মনের প্রকাশ ঘটেনি, কারণ সেগুলো ছিল অন্য কিছু নকল। কিন্তু খোকনের স্বকীয় সৃষ্টি তার ওই অন্ধকারের ছবিটি, যার মধ্যে তার নিজস্ব শিল্পী সত্তা ধরা পড়েছে। তাই আগের আঁকা ছবিগুলো তার প্রথম ছবি নয়, কারণ সেগুলো স্বকীয়তাহীন। অন্ধকারের ছবিটিকে আমি প্রথম ছবি হিসাবে স্বীকৃতি দিতে চাই। ১৫ নম্বর হলো ১৬ নম্বর প্রশ্নটা তোমরা জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিকের ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর, ভানুসিংহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, রাজশেখর বসু পরশুরাম, বিমল ঘোষ মৌমাছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ, কুতুম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ। আচ্ছা, কে কিভাবে আঁকা শেখালেন ও কোনটি সঠিক? শেষ প্রশ্ন, ১৭ নম্বরটা আমরা করব না, ১৮ নম্বরে চলে যাচ্ছি। খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই এবং তার বাবার বন্ধু যে যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন, তা কে কিভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তা লেখো। কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তিসহ লেখো। খোকনের বিদ্যালয়ের শিক্ষক তাকে প্রকৃতি থেকে নকল করে ছবি আঁকতে শেখালেন, এতে খোকনের পর্যবেক্ষণ শক্তি এবং আঁকার অভ্যাস তৈরি হলো বটে, কিন্তু নিজস্বতা তৈরি হলো না। তাই সে অঙ্কন পটু হলেও যথার্থ শিল্পী হতে পারল না। কিন্তু তার বাবার বিখ্যাত চিত্রকর বন্ধু তাকে নিজের কল্পনাকে ছবিতে মুক্ত করে তোলার পরামর্শ দিলেন, কোনো কিছু দেখে তার নকল করে ছবি আঁকার পরিবর্তে। এর ফলে খোকনের নিজস্ব শিল্পী সত্তার পূর্ণ প্রকাশ ঘটল, সে নিজস্ব সৃষ্টির আনন্দ উপভোগ করতে পারল এবং নিজের মৌলিক সৃষ্টি করতে পারল। তাই শিল্পী সত্তা হিসেবে সে তৃপ্ত এবং পরিপূর্ণ হল। আর দ্বিতীয় রীতিটিকে আমি প্রাধান্য দিতে চাই, তার কারণ দ্বিতীয় রীতিটির মাধ্যমেই একজন শিল্পীর শিল্পভাবনার যথার্থ পরিস্ফুটন সম্ভব হয়। তাহলে আমাদের খোকনের প্রথম ছবি
গল্পটা পড়া এখানে শেষ হলো এবং অনুশীলনীগুলো শেষ হয়ে গেল। তোমরা যা যা অনুশীলনী প্রশ্ন করানো হলো নিজের লিটারেচার কপিতে অবশ্যই লিখে ফেলবে। নমস্কার।